করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জারি করা জরুরি অবস্থার মধ্যে স্লোভেনিয়ায় আটকে পড়েছেন কয়েকশো বাংলাদেশি শিক্ষার্থী। দেশটির ভিপাভা শহর থেকে সে খবর জানাচ্ছেন রাকিব হাসান। আমরা যারা এখানে প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী রয়েছি, আমাদেরকে একটি জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে। যদিও ইউনিভার্সিটিগুলো অনলাইন ভিত্তিতে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে, কিন্তু ইউনিভার্সিটি খোলা থাকলে আমরা যেভাবে শিক্ষকদের সংস্পর্শে থেকে কাজ করতে পারতাম, কিংবা কোনো থিসিস কিংবা কোনো রিসার্চ প্রজেক্টে অংশ নিতে পারতাম, এখন এই ইউনিভার্সিটিগুলো বন্ধ থাকায় সেই সুবিধা থেকে আমরা অনেকেই বঞ্চিত হচ্ছি। এছাড়াও স্লোভেনিয়াতে বসবাসরত অন্যান্য বাংলাদেশিদের কথা যদি আমি বলতে চাই, এখানে বাংলাদেশি মালিকানাধীন দুটি রেস্টুরেন্ট রয়েছে, পাশাপাশি অন্যান্য বাংলাদেশিরা এখানে বিভিন্ন পেশাভিত্তিক কাজের সাথে জড়িত। কিন্তু এই পরিস্থিতিতে আমাদের অনেকেই আমরা কাজে বের হতে পারছি না, ফলে আমাদের মাঝে এক ধরনের প্রবল হতাশা বিরাজ করছে।